नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं तत जयो मुदिरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी हरि ओं तत्सत् ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। हमरा एखन श्रीमद् भागवतेर क्लास शुरू करछि। आमादेर श्रीमद् भागवतमे तृतीय स्कंदेर षोलो अध्याय आजके 29 नम्बर श्लोक थेके आमादेर आलोचना। तृतीय स्कंदेर षोलो अध्याय 29 नम्बर श्लोक थेके आमादेर आलोचना। আশা করি আজকে আমরা তৃতীয় স্কন্দ শেষ করে দেব, মানে বিশ্রাম দেব। কালকে থেকে একাদশীর দিনে চতুর্থ অধ্যায়ে চতুর্থ স্কন্দ শুরু করা যাবে, চতুর্থ স্কন্দের দ্বিতীয় ভাগ। তাও জানি না, দেখি রাধারানী কিভাবে সামনে আগায়, কারণ প্রবেশ করলে কোন জায়গায় নিয়ে রাধারানী ঠেকিয়ে দেয়। হরে কৃষ্ণ প্রভু, এটা তো তৃতীয় স্কন্ধের প্রথম ভাগ করলাম, আমার মনে হয় তৃতীয় স্কন্ধের আরেকটা ভাগ আছে। আমি তো ওইটাই বললাম যে তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ। তারপরে আমি আবার বলেছি যে তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ। হরে কৃষ্ণ। ভগবান অনুগৌর আহ জাতম মা ভষ্টম অস্তু সম ব্রহ্ম সম ব্রহ্ম তেজ সমর্থ অপি হন্তম ন ইচ্ছে মতম তু মে মতম তু মে। হ্যাঁ লিলিমা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। হ্যাঁ অনুবাদ। ভগবান তখন তার অনুচর জয় এবং বিজয়কে বললেন, এই স্থান থেকে প্রস্থান করো, কিন্তু কোনো ভয় করো না, তোমাদের কল্যাণ হোক। ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ, তবু আমি তা করব না, পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত। হরে কৃষ্ণ বিংশতি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে সেখানে যা কিছু ঘটেছিল তাতে ভগবানের অনুমোদন ছিল। সাধারণ দ্বারপালদের প্রতি চারজন ঋষির এত ক্রুদ্ধ হওয়া কোনো মতেই সম্ভবপর নয়, তেমনি পরমেশ্বর ভগবানেরও তার দ্বারপালদের উপেক্ষা করা সম্ভবপর ছিল না। এবং তাছাড়া কেউ বৈকুণ্ঠ লোকে একবার ফিরে গেলে সেখান থেকে তিনি আর এখানে ফিরে আসেন না। তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল পরমেশ্বর ভগবানেরই পরিকল্পনা অনুসারে, জড়জগতে তার লীলা বিলাসের জন্য। এভাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার অনুমোদন সহকারে তা হয়েছিল, তা না হলে বৈকুণ্ঠ লোকের অধিবাসীর পক্ষে কেবল একজন ব্রাহ্মণের অভিশাপের ফলে এই জড়জগতে ফিরে আসা অসম্ভব। ভগবান তথাকথিত সেই অপরাধীদের বিশেষভাবে আশীর্বাদ করেছেন, তোমাদের সর্বতোভাবে মঙ্গল হোক। যে ভক্তকে ভগবান একবার গ্রহণ করেন তার কখনো অধঃপতন হয় না, সেটি এই ঘটনার সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। সুন্দর। এখন এখানে অনুবাদে বলেছে ভগবান তখন তার অনুচরদের জয় বিজয়কে বললেন, এই স্থান থেকে প্রস্থান করো, কিন্তু কোনো ভয় করো না, তোমাদের কল্যাণ হোক। ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ, তবে আমি করব না, পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত। এজন্য এই কথার মধ্যে দিয়ে আমরা কি বুঝি, যারা শুদ্ধ বৈষ্ণব তারা যখন কোনো ব্যক্তিকে অভিশাপ না মানে দণ্ড দান করে, ভগবান চাইলে সেই দণ্ডকে কি করতে পারে, কারণ ভগবান সর্বনিয়ন্ত্রক, তিনি পারেন সেটাকে উপেক্ষা করতে। কিন্তু না, ভগবান তার ভক্তের যে দণ্ডকে
এটা অভিশাপ মনে করা যাবে না, এটা দণ্ড। এই দণ্ডটাকে তিনি কি করেছেন, এটাকে সম্মাননা, ব্রাহ্মণের প্রতি বা বৈষ্ণবের প্রতি সম্মাননা দেখানোর জন্য এটা করেছেন। আবার কি, এটার কারণ হচ্ছে ভগবানের একটা পারপাস আছে, তা না হলে তাদের মধ্যে এই চিন্তা আসতো না, কারণ সবার মধ্যেই ভগবান আছে। সতীশ কুমারের মধ্যে তাদেরকে অভিশাপ দেওয়ার মেন্টালিটি কেন আসলো, এটা ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা। ষড়বিংশতি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে যে সেখানে যা কিছু ঘটেছিল তাতে ভগবানের অনুমোদন ছিল। তাই এই কথার মধ্যে দিয়ে আমরা কি বুঝি, ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই হয় না। এখন প্রশ্নটা হচ্ছে ভগবানের অনুমোদন ছাড়া কিছু হয় না, তাহলে আমরা যে পাপ করি বা কাউকে মেরে ফেলি সেটাও না। এখন বুঝতে হবে ভগবানের যে অনুমোদনটা আসে এটা আমাদের কর্মফল অনুসারে অনুমোদন আসে, এই কথাটাকে বুঝতে হবে। যে প্রভু তাহলে তো আমার একটা ইচ্ছা করে একে মার্ডার করে ফেলে দিই, তাহলে তো ভগবানের অনুমোদনই হয়েছে, তাহলে এটা আমার পাপ কি? আপনার মধ্যে প্রশ্নটা তখন এইভাবে করবেন সেই ব্যক্তিকে, প্রশ্নটা হচ্ছে আপনার মধ্যে মার্ডার করার ইচ্ছাটা কেন আসলো? তার মানে আমরা বুঝলাম এটা ভগবান অনুমোদন করেছে, এর জন্য মেরে দিয়েছেন, এটা আপনার পাপ কি? কিন্তু প্রবলেমটা হচ্ছে ভগবান অন্য ব্যক্তিকে দিয়ে এটা করালো না কেন, আপনাকে দিয়ে কেন করালো? সিদ্ধান্ত কিভাবে আপনি দিবেন, আপনাকে দিয়ে কেন করালো? তার মানে নিশ্চিত আপনার পূর্বে কোনো একটা পাপ আছে এরকম, ওটা কি রিটার্ন দেওয়ার জন্য এর জন্য আপনাকে দিয়ে চয়েস করেছে, অন্য কে চয়েস করলো না কেন? তার মানে আমার কর্মফল অনুসারে ভগবানের ইচ্ছাটা এসেছে, আমার কর্মফল অনুসারে অনুমোদন ভগবানই দেবে, অনুমোদন ভগবানই দেবে, কিন্তু সেটা আমার কর্মফল কিরকম সেই অনুসারে ভগবান অনুমোদন করবে। বুঝতে পারছেন? এটাকে আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম। আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করেছেন, হ্যাঁ, এখন কি করেছে, ওটা 2,000 টাকায় দিবে, 10,000 টাকা আপনি রেখেছেন, এখন ওটা 2,000 টাকায় দিবে, 100 টাকায় দিবে, নাকি 500 টাকায় দিবে, এই অনুমোদন ভগবানের। কিন্তু ডিপোজিট তো আগে আপনি করেছেন, তার মানে কর্মফল আপনি করেছেন, এখন ভগবান ওটাকে ভেঙে ভেঙে দিবে, একবারে দিবে, না অন্য কোনো ব্যক্তির মাধ্যমে দিবে, সেটা তার, সেইটা হচ্ছে তার। এর জন্য ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এই কথাটার এই হচ্ছে অর্থ, এই হচ্ছে অর্থ। তাই বুঝতে পেরেছেন? এখানে বলছে যে ষড়বিংশতি শ্লোকে সেখানে যা কিছু ঘটেছিল তাতে সব ভগবানের, কেন ভগবান চাচ্ছে বীররস আস্বাদন করবে, এর জন্য জয় বিজয়কে তিনি কি করেছে ওইভাবে রেখেছে। সাধারণত দ্বারপালের প্রতি 4 জন ঋষির এত ক্রুদ্ধ হওয়া কোনো মতেই সম্ভব ছিল না, এত কোনো মতেই সম্ভব ছিল না। এবং তাছাড়া কেউ বৈকুণ্ঠ লোকে একবার ফিরে গেলে সেখান থেকে তিনি আবার সেখান থেকে তিনি আর কখনো ফিরে আসেন না। তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল পরমেশ্বর ভগবানের পরিকল্পনা অনুসারে, জড়জগতে তার লীলা বিলাসের জন্য, জড়জগতে তার লীলা বিলাসের জন্য। তার মানে ভগবান কখনো এই জড়জগতে লীলা বিলাসের জন্য থাকে। এখানে একটা প্রশ্ন আসে, এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে প্রভু এই যে আপনাদের মনে এই প্রশ্নটা আসেনি, কিন্তু যারা অনেক গভীর শাস্ত্র উল্লেখ করে তারা এই প্রশ্নটা, আচ্ছা এই জয় বিজয় যে 3 জন্ম নিল, একটা জন্ম তো হয়ে গেল তার পাপ মুক্ত, এরপরে জয় বিজয় কোথায় ছিল? এই যে মাঝখানে আর একটা যুগ আসছে, এই মাঝখানে তাকে কোথায় রাখা হয়েছিল? সে তো বৈকুণ্ঠ দূত। সেখানে আচার্যগণ বলেন যে জয় বিজয়কে কোনো স্পেশাল জায়গায় রেখেছিল, যেখান থেকে ভগবান আবার নিয়ে আসতে পারে, আমাদের মতো কোনো নরকে ফরকে রাখে, কারণ কি জয় বিজয়ের তো কোনো নরক নেই, ওটা তো উনি লীলা করার জন্য অসুর দিয়েছে,
এর জন্য জয় বিজয় তো মরার পরে নরকে যাবে না, যে আবার নরকে ভোগ করতে হবে। এনাকে কি করেছে, এটা স্পেশাল কি বলে জায়গা রেখে দিয়েছে, যখন আবার দ্বিতীয় লীলা শুরু হবে তখন ভগবান আবার ওখান থেকে নিয়ে আসবে, বুঝতে পারছি। তো এখানে বলছে, তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল পরমেশ্বর ভগবানের পরিকল্পনার অনুসারে জড় জগতে তার লীলা বিলাসের জন্য। এভাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার অনুমোদন সহকারেই তা হয়েছিল, তা না হলে বৈকুণ্ঠ লোকে অভিবাসীদের পক্ষে কেবল একজন ব্রাহ্মণের অভিশাপের ফলে এই জড় জগতে ফিরে আসা সম্ভব নয়। কারণ বৈকুণ্ঠে ব্রাহ্মণের এত বড় পাওয়ার নেই যে ভগবানের ইচ্ছা ছাড়া কাউকে ঢুকাবে বা বের করবে, কারণ সেখানে অলীন হচ্ছে ভগবান। ভগবান তথাকথিত সেই অপরাধীদের বিশেষ ভাবে আশীর্বাদ করেছেন, তোমাদের সর্বত্রভাবে মঙ্গল হোক। যে ভক্তকে ভগবান একবার গ্রহণ করে তার কখনো অধঃপতন হয়, সেটি এই ঘটনার সিদ্ধান্ত। তার মানে ভগবান যখন একবার কাউকে গ্রহণ করে তখন তার অধঃপতন হয় না, তার কি হয়, শুধু আপগ্রেডিং হয়, শুধু তার কি হয়, অধঃপতন হয় না, আপগ্রেডিং হয়। যেরকম আমরা দেখেছি কি জয় বিজয়ের আপগ্রেডিং হয়েছে, মডিফিকেশন হয়েছে। যদি অধপতন হতো তাহলে তো জয় বিজয়কে যে নরকে পাতালে ভোগ করতে হতো, এখানেও ভোগ করতে আবার ওখানে, হ্যাঁ না? কারণ আমরা কোনো জয় বিজয়ের কথা শুনি যে যে জয় বিজয় নরকে যে আবার ইয়ে করছে, কারণ স্টোরি তো পুরো বলছে, তাহলে এটাও তো বলতো যে সে মরার পরে এরপরে যে নরকে গিয়ে থাকছে না। এবার 30, এতত পুরা এব নির্দিষ্টম রময়া ক্রুদ্ধয়া যদা পুরা পবারিতা দারি বিশন্তি মহি উপারতে, বিশন্তি মহি উপারতে। সঞ্চিতা মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনুবাদ: বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল। তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে ধারে বাধা দিয়েছিলে এবং তার ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। কৃষ্ণ প্রভু, তাৎপর্য ও সরি, এটা তাৎপর্য নেই, সরি সরি। তাহলে একটু আগে আমরা গীতা একটা কথা পড়তেছিলাম, ভগবান যা করেন জীবের মঙ্গলের জন্য করেন। আবার এটা বলছিলাম যেমন যে যা কর্ম করবে সেরকম। এখানে দেখুন, বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল। কেন কেন জয় বিজয়কে বেরোতে হলো, তার মানে এর পূর্বে কারণ ছিল কি, তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলে, তার ফলে তিনি ক্রুদ্ধ হয়েছিল। তাহলে এই যে একটু আগে আমরা গীতায় আলোচনা করেছিলাম, কার্য বিনা কারণ হয় না। তাই তোমরা পূর্বে কি করেছো, লক্ষ্মী দেবীর চরণে অপরাধ করেছো, এবার ভগবান ওই হিসাবটা মেটানোর জন্য কি করেছে, এই সতীশ কুমারকে দিয়ে এই লীলা আবার সাজিয়েছে, লীলা আবার সাজিয়েছে। এখন একটু আগে আমি আবার উদাহরণ দিলাম না, ডিপোজিট আপনি করেছেন 10,000, এবার ওটা উইথড্রর সময় ওই 2,000 টাকার নোটে আসবে না 5,000 টাকার নোটে আসবে, সরি 500 টাকার নোটে না 1,000 টাকা না 100 টাকা, এটা ডিপেন্ড করে। এখন পূর্বের কারণটা হয়েছিল কার সঙ্গে, লক্ষ্মী দেবী, রেজাল্টটা হলো কার সঙ্গে, সতীশ কুমার। এইটা হচ্ছে ভগবান অনুমোদন করেছে, শাস্তিটা হবে
বাট ওই যে সেম লক্ষ্মী দেবীর থেকেই যে ঘটনাটা ঘটে শাস্তি হবে তা না, এটা যে কার থেকে হবে সেটা নির্ভর করে ভগবানের উপর, ভগবান টাইম প্লেস সার্কামস্ট্যান্স। কারণ কি, ভগবান দেখবে এই রকম ঘটনা আবার কার সঙ্গে আছে, এরকম ঘটনা, তার মানে সতোষ কুমারের আছে, সতোষ কুমারের মধ্যে অহংকার এসে গেছে, অহংকার এর জন্য তাদের সঙ্গে ইন্টারেক্টটা করিয়ে দিয়েছে। কারণ ভগবান যে কোনো কিছু করে ওটার সঙ্গে একটা কাজে যাতে 10টা কাজ একসঙ্গে হয়ে যায় এটার জন্য ইন্টার রিলেটেড থাকে, হ্যাঁ না, ইন্টার রিলেটেড থাকে, বুঝতে পেরেছে? যেরকম আপনি এটা করবেন, আপনাকে এটা বলা হলো কি প্রভু করো, সাচ এক্সাম্পল, আপনাকে একটা মোবাইল কিনতে দিয়েছে, এখন ওই মোবাইলটা কিনতে গেলে আপনার কি হচ্ছে, আপনি অ্যামাজন থেকে কিনবেন। এখন আমি লীলা শর্মা, প্রভু কিনছেন কিনছেন, আমি বললাম মাতাজি এত অধৈর্য না, আমি কিনবো, আপনি বলছেন আমি বুঝতে পারছি কিনবো, না 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 প্রভু কিনবেন। তখন আমি উনি যে ডেটটা দিয়েছিল আমি ওই ডেটে না কিনি 3 দিন পরে কিনেছি। এখন লীলা শর্মা বল, প্রভু আপনি 3 দিন পরে কেন কিনলেন, আমি ওই দিন। আমি বললাম মাতাজি আপনি বুঝতে পারেননি, ওই ডেটে অ্যামাজন আমাকে একটা পার্সেন্টেজ দেবে। এখন কি হলো, আপনার জিনিসটাও কেনা হলো, মাঝখান দিয়ে আমি ওখান থেকে 20% আমার কি পেলাম, ক্যাশব্যাকও পেলাম, কারণ ওই সময় আমার একটা ভাউচার ছিল, এর জন্য ওই সময় ওটা আমাকে রিটার্ন করবে, তা এর জন্য আমি একসঙ্গে দুটো কাজ করেছি। সো ভগবানও কোনো কাজ যখন করবে কোন সময় করবে সেটা নির্ভর করে ওইটার সঙ্গে আরো কয়টা রিলেটেড আছে, এইটা ভগবান একসঙ্গে জয়েন করে তারপরে কাজটা করবে, বুঝা গেল? এর জন্য এই জয় বিজয় পূর্বে লক্ষ্মী দেবীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তার মানে আমরা একটু আগে আলোচনা করছিলাম গীতাতে যে কার্য বিনা, সরি কারণ বিনা কার্য হয় না, এটা এমন কি আমাদের বর্তমান সায়েন্স, উইদাউট রিজন নাথিং ক্যান কজ এন্ড ইফেক্ট, এই জন্য সায়েন্সের একটা সূত্র আছে কজ এন্ড ইফেক্ট, কারণ বিনা কার্য হয় না। এবারে আসুন 31 নম্বর, মই সংরম্ভ যোগে না নিস্তির্য ব্রহ্ম হেলনম প্রত্যেষতম নিকাশম মে কালেন অল্পিশয়া পুন অল্পিশয়া পুন। হ্যাঁ পড়ুন, ইয়ে পড়ো কি বলে সঞ্চিতা পড়ুন। দেখুন মানুষের জীবনে ভাগবত পড়া, এর জন্য এক আচার্য বলেছেন ভক্তি জীবনে এসে যদি ভক্ত ভাগবত কিনে না পড়ে তাহলে তার ভক্তি জীবন অধুরাই থেকে যায়, হ্যাঁ না, দিল্লিতে গিয়ে যদি কেউ লাড্ডু না খায় তাহলে দিল্লি কি অধুরাই থেকে যায়, হ্যাঁ না, হ্যাঁ না, কোনো প্রেমিক প্রেমিক পুরুষ বলে আরে জীবনে যদি যৌবনে একটু প্রেমই না করলে তাহলে জীবনটা অধুরাই থেকে যায়। এর জন্য ভক্তের জীবনে কি, আমার চন্দ্রমুখী হাসতেছে কেন, হ্যাঁ এই কথাটা শুনে, হ্যাঁ প্রেমের কথা শুনে চন্দ্রমুখী হাসতেছে কেন সঞ্চিতা, কি ব্যাপার চন্দ্রমুখী এখন এখন লজ্জা পেয়ে ক্যামেরা বন্ধ করে দিয়েছে। তো এর জন্য বুঝতে হবে ভক্তি জীবনে এসে কেউ যদি ভাগবত না চর্চা করে তাহলে ভক্তি জীবন অধুরাই থেকে যায়। এখন আপনারাই দেখুন না, এই যে আমরা বিগত 1 বছর ধরে ভাগবত পড়ছি কত কিছু জানতে পারতেছি জীবন সম্পর্কে গীতা সম্পর্কে, তো মনে হতো যে এগুলো যদি না পড়তাম সত্যি জীবনটা অধুরাই থেকে যেত। এজন্য জীবনে ভাগবত পড়তে হবে এই রসের মধ্যে। তাই আমি কখনো কখনো মনে করতাম এই আচার্যগণ কিভাবে এর মধ্যে ডুবে থাকে, কি পেয়েছিল এর মধ্যে। এখন আমরা বুঝতে পারি পড়ে পড়ে যে কি জিনিস ওনারা, আমাদের তো এতটুক চিন্তার গভীরতা, ওনারা তো নিত্য সিদ্ধ পুরুষ, তো ওনাদের গভীরতা আরো কত ডিপে ছিল,
আরো কত ডিপ, হ্যাঁ না, ওনারা আরো কত মজা পেত। তারপরে ভগবান সেই দুইজন বৈকুণ্ঠবাসী জয় এবং বিজয়কে আশ্বাস দিয়ে বললেন, ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে। তাৎপর্য বলবো, তো ভগবান সেই দুজন বৈকুণ্ঠবাসী জয় বিজয়কে আশ্বাস দিয়ে বললেন, ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে, অচিরেই আমার কাছে ফিরে আস। তাই এর জন্য এই যে একটু আগে আমরা গীতে আলোচনা করছিলাম, ভগবান যা করেন জীবের মঙ্গলের জন্য করেন। কি হচ্ছে, তোমাদের দুটো কেস খাওয়া হয়েছে, ওর জয় বিজয় দুটো কেস খেয়েছে, এখন ওই কেস দুটোকে কি করার জন্য, উড্র করার জন্য ভগবান একটা টেম্পোরারি সময়ের জন্য তাদেরকে দণ্ড দান করলেন। এর ফলে তাদের কেস কেস ডিসমিস হয়ে যাবে, আবার 3 জন্ম পর তারা কি করবে, গোলক বৃন্দাবনে ব্যাক করবে। এজন্য প্রথম কেস কি খেয়েছে, ক্রোধের বশীভূতি হয়ে যোগ অনুশীলনের ফলে। তাই কখনো ক্রোধ কি যোগ করতে গেলে কখনো ক্রোধ রাখা যাবে না। এখানে আমরা সবাই কি ভক্তি যোগে আসছি না, যদি আপনি ভক্তি যোগে এসে ক্রোধ থাকে আপনার মধ্যে, তাহলে আপনি সাকসেস পাবেন না, আপনি কখনো সাকসেস পাবেন না। আমার কথা না, ভাগবতে ভগবান স্বয়ং মুখ দিয়ে, স্বয়ং বিষ্ণুর মুখ থেকে তাকে বলছেন, ইয়েকে জয় বিজয়কে, ক্রোধের বশীভূতি হয়ে যোগ অনুশীলনের ফলে। তাই যারা যোগ করে, আবার আছে বিশেষ বিশেষ যোগের দিনও আছে, যেরকম একাদশীর দিন, এটা আপনি একটা যোগ করছেন না কি, যে আজকে আমি একাদশী ব্রত, এটা ব্রতটা একটা যোগ, সেই দিন কখনোই ভুল করে ক্রোধ করবেন না, তাহলে কি হবে, আপনার ওই যোগ সাকসেসফুল হবে। কোনো একটা ব্রত নিয়েছেন আপনি, সেই সময় ক্রোধ করবেন না, তাহলে কি হবে, ওই যোগ নষ্ট হয়ে যাবে। মানুষ প্রশ্ন করে, প্রভু একাদশী দিন আমার আঙ্গুল কেটে গেছে, একাদশী নষ্ট হবে? আমি বলছি একাদশীতে আঙ্গুল কাটলে যোগ নষ্ট হবে বলেনি, তবে একাদশীতে কাম ক্রোধ লোভ এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। মানুষ আছে সাধারণ জিনিস নিয়ে চিন্তা করে, কিন্তু শাস্ত্রে যে ডিপ মিনিং যেটা বলছে সেটা বোঝে। এর জন্য ক্রোধের বশবর্তী যোগ অনুশীলনের ফলে। আর দ্বিতীয় কেসটা কি খেয়েছে, ব্রাহ্মণদের অবহেলা করার পাপ। তাই যারা ব্রাহ্মণ বৈষ্ণবকে অবহেলা করে, এজন্য শোনে না শাস্ত্রে কি বলে, আদালতে শাস্তি দেয়, আপনার 3টা কেসের কারণে 5 বছর কারাদণ্ড দেওয়া হলো, অর্থ দুর্নীতি বা এই সামথিং সামথিং, হ্যাঁ না। তাই এই জন্যই কি বলে, 3 বছর জেল হলো, বা 3 কল্প জেল, 3 যুগ জেল হলো, কেন, 2টা কেস কেস। প্রথম কেস ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলন, কারণ বৈকুণ্ঠে সবাই কি ভক্তিযোগী, কিন্তু তার মধ্যে ক্রোধ ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে কি, ব্রাহ্মণদের অবহেলা। এজন্য আমাদের জীবনে কখনো ক্রোধ করা যাবে না, ক্রোধ করা যাবে না, বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণদের অবহেলা করা যায়, ক্রোধ করতে হবে, যদি আপনি অবশ্যই ক্রোধ থাকবে, এর না যে মানে আপনার মধ্যে ক্রোধ থাকবে না, সেটা যেন ভক্তির অনুকূলে ক্রোধ হয়, ভক্তির প্রতিকূলে না। ভগবত ভক্ত বিদ্বেষী জনের কোনো কিছু হয়েছে, এগুলো ভক্তির প্রতিকূলতায় আপনাকে ক্রোধ করা যাবে। তাৎপর্য তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদকে যায়, পরমেশ্বর ভগবান তার দুই দ্বারপাল জয় এবং বিজয়কে উপদেশ দিয়েছিলেন যে ক্রোধের বশবর্তী হয়ে ভক্তি যোগের অনুশীলনের ফলে তারা ব্রহ্মশাপ থেকে মুক্ত হবেন। এই সূত্রে শিল মধ্যমণি মন্তব্য করেছেন যে ভক্তি যোগের অনুশীলনের ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে, এমনকি অন্য কোনো উপায়ে নিবারণ করা সম্ভব নয় যে ব্রহ্মশাপ, তাও ভক্তি যোগের দ্বারা পরাভূত হয়। বহু রসে ভক্তি যোগের অনুশীলন সম্ভব, 12টি রস রয়েছে, 5টি মুখ্য এবং 7টি গৌণ।
পাঁচটি মুখ্য রসের দ্বারা সরাসরি ভাবে ভক্তি যোগের অনুশীলন সম্ভব, কিন্তু অন্য সাতটি গৌণ রসের মাধ্যমে ভগত ভক্তির অনুশীলন যদিও পরোক্ষভাবে সম্পাদিত হয়, তবুও যদি তা ভগবানের সেবায় ব্যবহৃত হয় তাহলে তাদেরও ভক্তিযোগ বলে গণনা করা হয়। প্রক্ষান্তরে বলা যায় যে ভক্তিযোগে সবকিছুরই সমাবেশ হয়। কোনো না কোনো ভাবে কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হন তাহলে তিনি ভক্তিযোগে যুক্ত হন, যে কথা শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। কামং ক্রোধম ভয়ম, কামের বশবর্তী হয়ে গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগে আকৃষ্ট হয়েছিলেন, তেমনি কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে ভক্তিযোগে আসক্ত হয়েছিলেন। এভাবে দেখা যায় ভক্তিযোগ এত শক্তিশালী যে ভগবানের শত্রু হয়ে নিরন্তর বৈরী ভাবাপন্ন হয়ে তার চিন্তা করলেও অচিরেই মুক্তি লাভ করা যায়। কথিত আছে, বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুর স্তদি পর্যয়, ভগবান শ্রীবিষ্ণুর ভক্তদের বলা হয় দেবতা আর অভক্তদের বলা হয় অসুর, কিন্তু ভক্তিযোগ এক মিনিট, এই কথাটা পড়ে আমরা কি পেলাম? ভক্তিযোগ এত পাওয়ারফুল, আমাদের মধ্যে কোনো অসৎ গুণ বা কোনো পাপ থাকলো, গীতায় ভগবান বলছে না, সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তার মানে ভগবান এটা বুঝাতে চাচ্ছে যে আমরা যদি কোনো আমাদের মধ্যে বদভ্যাস থেকে থাকে বা কোনো পাপ কর্ম করে ফেলেছি, যদি ভক্তিযোগ করি তাহলে ভগবান সেটা আমাদের শর্টকাটের মধ্যে পার করে দিবে। ভক্তিযোগ এত পাওয়ারফুল, ব্রহ্ম অভিশাপ ক্রোধ কাম সব আপনাকে কি করতে হবে, ভক্তিতে লাগিয়ে দেবে। আপনার ক্রোধ আছে আপনি ভক্তিতে লাগিয়ে দেন, কাম আছে আপনি ভগবত ভক্ত কি বলে ভক্তিমূলক সেবায় লাগিয়ে দেন, আপনার মধ্যে কাম আছে আপনি কোনো সৎ পত্নী কৃষ্ণ ভক্ত কোন মাতাজি বা কৃষ্ণ ভক্ত কোন ছেলে বিবাহ করে সন্তান উৎপাদন করেন। এবং ভক্তিযোগ সো পাওয়ারফুল, আমার মধ্যে যে বদাভ্যাস আছে সবগুলোকে ডাইভার্ট করতে পারবে, সবগুলোকে চেঞ্জ করতে পারবে। এর জন্য একটা কথা মনে রাখবেন, ভক্তিযোগ আমার অভ্যাস গুলোকে কাট করে দিতে পারবে না, কাট করবে না, ও কি করবে ওটাকে চেঞ্জ করে দিতে পারবে। ওটা গেছে, কারণ কি আমাদের মধ্যে যে জিনিসগুলো এগুলো ইটার্নাল, ক্রোধ এসব এগুলো আমাদের মধ্যে থাকবে কম বেশি, ভগবানের মধ্যে ক্রোধ আছে, হ্যাঁ না, এটাকে কি করবে আমাদের মধ্যে ভক্তি কি করে কোনো জিনিস বাদ দেয় না, ওটাকে মডিফাই করে দেয়, ক্রোধ এঙ্গার থেকে লাভে পরিণত করে দেয়, হ্যাঁ না, গ্রিডি থেকে আমাদেরকে কি জেনারেস করে দেয়, হ্যাঁ না, আমাদের মধ্যে গ্রিডিনেস আছে মানে লোভ আছে সেখান থেকে আমাদের মধ্যে কি করে দেয় উদার করে দেয়, আমাদের মধ্যে ক্রোধ আছে, ক্রোধ ক্রোধ হচ্ছে হিংসা বা আমরা কিছু, তখন আমরা অন্যদের প্রতি কি আসে ক্রোধ না এসে ভালোবাসা বা কম্প্যাশন, ক্রোধ থেকে কি আসে ক্রোধের উল্টো হচ্ছে কম্প্যাশন নিয়ে আসে, বুঝতে পারছ, মানে কি বলে অনুকম্পা অপরের প্রতি, এটা হচ্ছে ভক্তিযোগ করে, জাস্ট চেঞ্জিং দ্য ডাইমেনশন। তারপরে তাই এর জন্য যার মধ্যে, আমাদের সবার মধ্যে, আপনাদের মধ্যে অত নেই, আমার মধ্যে তো শত গুণের কি শত ধারা সমুদ্র, যেন ভক্তিযোগ করতেছি, যদি এগুলো পরিবর্তন হয় অবশ্যই হবে, যেহেতু শাস্ত্র বলেছে যেন ভক্তিযোগ যে সিরিয়াসলি করবে তার মধ্যে সমস্ত বদভ্যাস ধীরে ধীরে পূর্ণ হবে, বাট ইট উইল টেকস এ টাইম, ওয়েট করতে হবে। এর জন্য আমি আগেই বলছি ভক্তির অপর নাম হচ্ছে ধৈর্য, ভক্তি করতে হলে তার সবচেয়ে বড় গুণ কি থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য, তা না হলে আপনি ভাগবতের যতগুলো চরিত্র আছে, যতগুলো চরিত্র যারা ভক্তিতে সাকসেস পেয়েছে সবার জীবনের মূল মন্ত্র কি ছিল ধৈর্য, দ্রৌপদীর জীবনে সাকসেস কি করে পেল ধৈর্য, প্রহ্লাদের জীবনে সাকসেস কি করে পেল ধৈর্য, ধ্রুবর জীবনে সাকসেস কি করে পেল ধৈর্য, ভীষ্মদেবের জীবনে সাকসেস কিভাবে পেল ধৈর্য, কুন্তির জীবনে সাকসেস কিভাবে পেল ধৈর্য। এর জন্য ভক্তির অপর নাম হচ্ছে ধৈর্য, ক্ষমতা।
যার ধৈর্য ক্ষমতা যত বেশি সে ভক্তিতে তত বেশি টিকে থাকবে বা আজীবন করে যেতে পারবে। যার ধৈর্য ক্ষমতা নেই সে ভক্তিতে টিকতে পারবে না, তাহলে সে মনে করতে হবে সে আসরি। কারণ কি, ধৈর্য হচ্ছে দৈব গুণ আর অধৈর্য হচ্ছে আসরিক গুণ। এজন্য ভক্তরা দেখেন কি ধৈর্য ধরে, আর অসুররা এখনই 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 হতে হবে, এজন্য এটা হচ্ছে আসরিক ভাবাপন্ন। নেক্সট, কিন্তু ভক্তিযোগ এতই শক্তিশালী যে দেব এবং অসুর উভয়ই তার সুফল লাভ করতে পারে যদি তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করে। ভক্তিযোগের মৌলিক তত্ত্ব হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা। ভগবদ গীতায় 18:65 শ্লোকে ভগবান বলেছেন, মনমনা ভব মদ ভক্ত, সর্বদা আমার কথা চিন্তা করো। কিভাবে চিন্তা করতে হবে তা জানা আসে না, কেবল পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করাই হচ্ছে হচ্ছে ভক্তি যোগের মৌলিক তত্ত্ব। জড়জগতে বিভিন্ন, এখানে প্রভুপাদ একটা কথা বলছে, ভক্তি যোগের মৌলিক তত্ত্বটা কি, ভগবানের কথা চিন্তা করা। ভক্তি জীবনের মৌলিক তত্ত্ব হচ্ছে ভগবানের চিন্তা করা। এখন আপনি কিভাবে চিন্তা করছেন সেটা বড় বিষয় না, কিন্তু আপনি চিন্তা করছেন। হতে পারে আপনি ক্লাস শুনে শুনে চিন্তা করছেন, আপনি গান গাইতে গাইতে চিন্তা করছেন, আপনি বিগ্রহ সেবা করার মাধ্যম দিয়ে চিন্তা করছেন, নাম জপ করে চিন্তা করছেন, অথবা বৈরী ভাবে চিন্তা করছেন। তবে এখন প্রশ্ন হতে পারে, এই কথাটা শুনে আপনার মনে প্রশ্ন আছে, তাহলে প্রভু আমি তো কি বলে মালা জপ ছাড়াই এমনিতেই আমি গুনগুন করে গাইতে থাকি। না, এই কথাটার আবার অর্থ আছে, সর্বদা চিন্তা করা সেটা হচ্ছে ফেভারেবল ওয়েতে চিন্তা করলে তাড়াতাড়ি আমরা ভক্তি যোগে পারফেকশন পাব। এর জন্য আমাদের অনুকূল ভাবে চিন্তা করতে হবে। এখন অনুকূল ভাবটা কি, মহাজন জন গতস্য পন্থা, মহাজনরা যেভাবে চিন্তা করেছেন বা চিন্তার পথকে আমাদের বলেছেন, সেইভাবে যদি আমরা কৃষ্ণকে চিন্তা করি তাহলে আমরা খুব র্যাপিডলি এবং খুব তাড়াতাড়ি আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো, প্রাপ্ত হতে পারবো। হ্যাঁ না, তারপরে জড়জগতে বিভিন্ন প্রকার পাপকর্ম রয়েছে, তাদের মধ্যে ব্রাহ্মণদের অথবা বৈষ্ণবদের অবহেলা করা হচ্ছে সবচাইতে গর্হিত পাপ। প্রভুপাদ বলেছে সবচেয়ে গর্হিত অপরাধ ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদের অবহেলা করা, ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদের অবহেলা করা গর্হিত পাপ। যেন নেভার ডু ইট, কখনো আমাদের ব্রাহ্মণ বৈষ্ণবদের অবহেলা করা যাবে না। এটা হচ্ছে এই জগতে যত পাপ আছে তার মধ্যে গ্রেটেস্ট পাপ হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের অবজ্ঞা করা, অবহেলা করা। এখন ব্রাহ্মণ বৈষ্ণবদের অবহেলা করবেন কিভাবে, তাদের কথাকে, আরে হয়েছে ওইসব তো ওই সাধুরা বলে, ওনাদের কোনো কাজ বাজ নাই তো কি করবে, একাদশী করতে বলছে ওনার মাথায় ওনাদের একটা কাজ বাজ লাগবে তো, এসব বসে বসে আমাদের ইনকাম খাচ্ছে, ও তো কিছু দেয় না, আরো নিন্দা করতে থাকে। আজকে একজন মাতাজি আমাকে বলল যে উনি বলছে আমার স্বামী, আমি ভক্তি করি পছন্দ করে বাট সাধুদের পছন্দ করে না, ইসকন বা কোনো, বললাম কেন, কারণটা সমস্যা কি? অবশ্যই তার এই নেগেটিভ আইডিয়া আসার একটা রুট কজ আছে, প্রবলেমটা কি, বলছে সে মনে করে এই সাধুরাই এইসব প্রচার টচার করে, উনি একজন বড় অফিসার তো বলছে তোমাকে এইসব বুঝিয়ে টুজিয়ে সাধুরা তোমার কাছ থেকে ডোনেশন, এইটা আর হচ্ছে কি তারা কি বলে প্রচার করে যদি তোমাদের সঙ্গে সম্পর্ক করে, বুঝতে পারছেন, এই এই বলছে যে মানে কি বলে প্রেম করে ফেলে। তাই বলছি উনি আমাকে অনেক অনেক সময় ধরে আলোচনা হচ্ছিল 10-15 মিনিট, উনি খালি বলে প্রভু ওর আমি প্রবলেমটাই বুঝি না, স্কন কে দেখতেই পারে, কিন্তু আমি ভক্তি করি জপ করি একাদশী করি না মানা করি সাধুদের। তখন আমি বলছি উনি যেটা করছে এটা ওনার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা আছে,
একটা কোনো কিছু মাথার মধ্যে মানুষের যখন ক্রিয়েট করে, তার মানে তার প্রিভিয়াস একটা কোনো অভিজ্ঞতা আছে, এর জন্য এটা করছে। আর দ্বিতীয় হচ্ছে আর একটা কাজ আছে, ওনার মাথার মধ্যে ওইটা ক্রিয়েট করে কেন, উনি ওই ধরনের পেশায় আছে, সাসপেক্টেড পেশায়। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার হাজবেন্ড কি কাজ করে? তখন বলছে আমার হাজবেন্ড পুলিশ। হয়ে গেছে উত্তর, দুইটা পেয়েছে। কারণ এই ব্যক্তি পুলিশ মানে কি, 24 ঘন্টা মধ্যে 18 ঘন্টা থাকে চোরের সঙ্গে। এর জন্য আমি যত পুলিশে মানে জীবন ডিলিংস করেছি, সব বউ আমাকে একটাই কথা বলে, ও আমাকে সাসপেক্ট করে। কেন? ও 18 ঘন্টা থাকে সাসপেক্টেড জায়গায়, ওখানে ওর সবসময় চিন্তা হচ্ছে খুদ ধরা, ভুল খুঁজে বের করা, সাসপেক্ট করা। এর জন্য ঘরে এসে ওই প্রবলেম হয়, বউকেও সন্দেহ করে। আমি বললাম দেখুন, অনেক দেখবেন অনেক মেয়েরা আছে স্কুলে বাচ্চাদের চাকরি করে, এর স্বামীর আবার এই এর বউর সঙ্গে মেলে না। কেন? ওর বউ ম্যাচিউর না, কারণ ও সবসময় বাচ্চাদের সঙ্গে থাকে, তো ওর স্বভাব সুলভটা বাচ্চাদের মতো। এর জন্য ওর হাজবেন্ড যায়, ধর তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, তুমি বাচ্চাদের সঙ্গে চাকরি বাকরি করে তোমার চেতনাটা বাচ্চা হয়, এটা ওর দোষ না। সংজাত সংজায়তে ও যেভাবে সঙ্গ করবে, এর জন্য ওর ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে না, কারণ ও দিনের মধ্যে 8-10 ঘন্টা কাটায় হচ্ছে বাচ্চাদের সঙ্গে। এর জন্য আমি বললাম এটা ওনার দোষ না, একটা হচ্ছে ওনার এরকম কিছু প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, কিন্তু উনি যদি এর জন্য ওনাকে ওই অবস্থা ওই বন্দি দশা, ওনার মধ্যে দুটো বন্দি দশা আছে, একটা হচ্ছে প্রিভিয়াস অভিজ্ঞতা, আর একটা বন্দি দশা হচ্ছে ওনার এই জব। এর থেকে মুক্তি একটাই কি, একটা হচ্ছে শিল প্রভুপাদের ভাগবত ক্লাস করা, সুন্দর নিত্যান্ত প্রভুর লগে, এই যখন ও শুনবে তখন ওর ওই বদ্ধ দশা থেকে মুক্ত হবে। ও তখন বুঝতে পারবে যে কেন এইটা হয়, আপনার তখন শুনতে পারবে ক্লাসে যে হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্সটা ঠিক আছে, বাট নট এভরি সাধু। হ্যাঁ, কিরকম এরকম কিছু সাধু সন্ত আছে যারা এটাকে মিস ইউজ করে। আবার আপনি যে দশায় আছেন, সব জিনিস সাসপেক্ট করতে গেলে তো জীবন চলতে পারবে না, জীবন চলতে পারবে না, আপনাকে এত সন্দেহ করে হবে না। কত সময় আপনি সন্দেহ করবেন, 24 ঘন্টা কি আপনি কাউকে সঙ্গে রাখতে পারবেন? সন্দেহ করে তো আরো আপনি জীবনটা, যে জিনিস আপনার থাকা সে জিনিস আপনারই থাকবে, আর যে জিনিস আপনার হবে না সে জিনিস আপনি সারাদিন চেষ্টা করেও রাখতে পারবেন না। এর জন্য আপনি ভগবানের উপরে ভরসা করেন, যে জিনিস আপনার হবে সেটা ভগবানের কৃপা থাকলে আপনারই হবে, আর যে জিনিস আপনার হবে না সে জিনিস আপনি যতই চেষ্টা করেন ও আপনার কাছে থাকবে, ও চলে যাবে, চলে যাবে। হ্যাঁ না, তা আপনি যদি সাধুকে দিতে প্রবলেম হয়, ঠিক আছে, আপনি না হয় মনে করছেন আপনার স্ত্রীকে হয়তো বুঝে, তো উনি যদি এই ক্লাস গুলো, তখন আমি ওনাকে বুঝালাম যে আপনি আপনার স্বামী কিভাবে বুঝেন, ঠিক আছে আমরা না হয় মন্দিরে দিলাম না, কিন্তু তুমি বলো তুমি যে ইনকাম করছো তুমি কি টাকা ধরে রাখতে পারতেছো, কোথাও না কোথাও তো দিতে হচ্ছে। আবার একটা প্রশ্ন, কারো কারো মানুষ আছে তো টাকা চায় না, তারপর মন্দিরে যাই দেয়, কেন? সমস্যা, সমস্যা। তুমি কি মনে করো এক একটা মন্দির এত প্রাচুর্যে চলছে, এটা ভগবানের ইচ্ছে ছাড়া চলছে? দেয় কেন মানুষ মন্দিরে? ওকে যদি ভিতর থেকে কেউ ইনস্পায়ার না করে মানুষ দেয় কেন মন্দির? তার মানে ভগবান চায় আমার মন্দির চলুক ভক্তদের দ্বারা, এতে তার পুণ্য হবে। তুমি দিলে না, এতে কি হলো, তার কিছু জন্য কি মন্দির বন্ধ আছে? মন্দির বন্ধ, তুমি এইটা চিন্তা করো, অন্য 10টা মানুষ দিতে পারতেছে, তার ইচ্ছা জাগতেছে, ওয়াই নট মি, আমার মধ্যে কেন ইচ্ছা জাগে না যে আমি মন্দিরে দেই বা ভক্তকে দেই, আমার মধ্যে চাগতেছে কেন? তখন আপনি এভাবে বুঝালে আপনি বুঝবেন, বোঝা গেল? এর জন্য এই কথা এখানে বলেছে যে আমাদের চিন্তা করতে হবে পজিটিভলি, সর্বদা কৃষ্ণকে চিন্তা করতে হবে। বাট আচার্যগণ যেভাবে বলেছে, আচার্যগণ যেভাবে বলেছেন, হ্যাঁ পড়ুন এরপরে, বেশি ডিপে যাচ্ছি না তাহলে শেষ করতে পারবো না।
জড়জগতে বিভিন্ন প্রকার পাপকর্ম রয়েছে, তাদের মধ্যে ব্রাহ্মণদের অথবা বৈষ্ণবদের অবহেলা করা হচ্ছে সবচাইতে গর্হিত পাপ। এখানে এর জন্য কখনো স্পষ্টভাবে বৈষ্ণব ব্রাহ্মণের চরণে অপরাধ করা যাবে না, ভেরি কেয়ারফুল। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল অনুকূল ভাবে নয়, কেউ যদি ক্রোধের বশবর্তী হয়েও শ্রীবিষ্ণুর কথা চিন্তা করেন তাহলেও তিনি সবচাইতে গুরুতর পাপকে অতিক্রম করতে পারেন। এইভাবে যারা এমনকি ভক্তও নয় কিন্তু সর্বদা বিষ্ণু চিন্তা করে তারও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে চিন্তার সর্বোচ্চ প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই যুগে শ্রীবিষ্ণু চিন্তা করা হয়। শ্রীমদ্ ভাগবতের এই এর বাণী জন্য থেকে প্রভুপাদ বললেন, এই কলিযুগের জন্য ভগবানকে চিন্তা করার সবচেয়ে বড় মাধ্যম আছে কি? শ্রবণম কীর্তনম। এর মাধ্যমে আমরা ভগবানকে যথোপযুক্ত ভাবে সবসময় চিন্তায় রাখতে পারবো। এর জন্য নাম এবং কথার মধ্যে যদি আমরা রমণ করতে থাকি তাহলে আমাদের, কারণ ভক্তির সর্বোচ্চ প্রকাশ কি? সেটা হচ্ছে ভগবানকে চিন্তা করা। ভক্তির সর্বোচ্চ প্রকাশ হচ্ছে ভগবানের, বা ভক্তির মৌলিক তত্ত্বটা কি? ভক্তির মৌলিক তত্ত্বটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট দ্য কৃষ্ণ। এটা হচ্ছে ভক্তির চরম প্রকাশ। এর জন্য আমরা শ্রবণ কীর্তনের মধ্যে থাকলে সর্বদা কৃষ্ণের চিন্তা থাকবে। নেক্সট, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই যুগে শ্রীবিষ্ণু চিন্তা করা হয়। শ্রীমদ ভাগবতের এই বাণী থেকে বোঝা যায় যে কেউ যদি বৈরী ভাবাপন্ন হয়েও কৃষ্ণের কথা চিন্তা করে তাহলে বিষ্ণু বা কৃষ্ণের কথা চিন্তা করার এই বিশেষ গুণটি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে। হরে কৃষ্ণ প্রভু। দাস্ত আদিশ্য ভগবান বিমান শ্রেণী ভূষণ সর্ব অতিশয়া লক্ষা জুষ্টম সম তৃষ্ণম আবিশদ আবিশদ। ভক্তিমান মুরারি প্রভু, সরি, সদ্গতি মাতেজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মা। অনুবাদ: এইভাবে ভগবান দ্বারপালদের আদেশ দিয়ে দিব্য বিমান শ্রেণী দ্বারা ভূষিত এবং সর্বোত্তম ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ তার ধামে তিনি প্রবেশ করলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ। এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বৈকুণ্ঠের দ্বারে, অর্থাৎ ঋষিরা প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে জানেনি, তারা বৈকুণ্ঠের দ্বারে ছিলেন। এখন প্রশ্ন করা যেতে পারে, তারা যদি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেই থাকে আপনার আপনার নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে। মাতাজি, আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, কিছু বোঝা যাচ্ছে না। সোমা মাতাজি পড়ুন। তাৎপর্য থেকে শুরু করুন। তাৎপর্য: এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বৈকুণ্ঠের দ্বারে, অর্থাৎ ঋষিরা প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে যাননি, তারা বৈকুণ্ঠের দ্বারেই ছিলেন। এখন প্রশ্ন করা যেতে পারে, তারা যদি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেই থাকেন তাহলে জড়জগতে তারা ফিরে এলেন কি করে? কিন্তু প্রকৃতপক্ষে তারা বৈকুণ্ঠে প্রবেশ করেননি এবং তারা তাই তারা ফিরে এসেছিলেন। এবার ক্লিয়ার? এবার কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে এই যে চতুষ্কুমার গেল, সেই চতুষ্কুমার দুটো প্রশ্ন ওখান থেকে আসবে, দুটো উত্তর। একটা হচ্ছে চতুষ্কুমার কোন বাদী ছিলেন? তারা ব্রহ্মবাদী ছিলেন, তারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করত। এর জন্য নির্বিশেষ ব্রহ্মের উপাসনা আমরা আগেই জানি। নির্বিশেষ ব্রহ্মটা কি? সেটা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। আর দেহ নির্গত রশ্মি ছটার কোথায় থাকে? ভগবানের থেকে মানে দরজার বাইরে,
এজন্য আমরা দ্বিতীয় স্কন্ধে পড়েছিলাম না, ব্রহ্মজ্যোতিটা কিরকম, ভগবানের বাউন্ডারির বাইরেটা, ঠিক ভগবানের ধামেই যাবে। ব্রহ্মজ্যোতির যারা উপাসনা করে তারা ভগবত ধামেই যাবে, বাট তারা ভিতরে ঢুকে লীলা খেলার মধ্যে জয়েন করতে পারবে না, বাইরে থেকে তারা ওই জ্যোতির মধ্যে ঘোরপাক খাবে। এর জন্য সতোষ কুমারদেরও তাই হয়েছিল, তারা বৈকুণ্ঠের দরজাই সাপ যা দরবার করে আসছে, ভিতরে প্রবেশ করতে পারেনি। এর জন্য আবার দ্বিতীয় প্রশ্ন কেউ কেউ করে, যদি ভগবান গীতাতে লিখেছেন যদ্গত্যা নিবর্তন্তে তদ্ ধাম অপরণ, যে একবার আমার ধাম প্রাপ্ত হয়েছে পুনরাবৃত্ত গমন, তার আর পুনরাবৃত্তি হবে না, হ্যাঁ না? তো এই যে এই কথাটা লিখেছে, তাহলে তারা বৈকুণ্ঠে প্রবেশ করে কিভাবে ফিরে আসলো? তার মানে হচ্ছে তারা বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করেনি, দরজা পর্যন্ত গিয়েছিল, এর জন্য তারা আবার এই জগতে রিটার্ন হতে হয়েছে, রিটার্ন হতে হয়েছে। আবার একটা প্রশ্ন থাকে, জয় বিজয় কি কোথায় থাকে, ওখান থেকে কেন আসতে হলো, কারণ জয় বিজয়ের অবস্থানটা কোথায়? জয় বিজয়ের অবস্থানটা হচ্ছে গেটে, বৈকুণ্ঠের গেটে, ভিতরে না। এর জন্য তারা তিন জন্মের জন্য এদিকে আসতে হয়েছে। কিন্তু যারা একবারে ভিতরে আসে, তাদের যারা শাস্তি ভোগ করে ভিতরে গেছে, তাদের আর আসতে হয় না। তারপরে যোগ অনুশীলনের প্রভাবে মহান যোগী এবং ব্রাহ্মণদের জড়জগৎ থেকে বৈকুণ্ঠলোকে যাওয়ার এই রকম অনেক ঘটনা রয়েছে, কিন্তু তারা সেখানে থাকতে পারেননি, তারা ফিরে এসেছিলেন। এখানে এও প্রতিপন্ন হয়েছে যে ভগবান বহু বৈকুণ্ঠ বিমানের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এখানে বৈকুণ্ঠলোকের বর্ণনা করে বলা হয়েছে যে তা এমনই মনোমুগ্ধকর ঐশ্বর্য মণ্ডিত, যার সঙ্গে জড় ঐশ্বর্যের কোনো তুলনাই করা যায় না। অন্য সমস্ত জীবেরা এমনকি দেবতারা পর্যন্ত ব্রহ্মা থেকে উৎপন্ন হয়েছে, আর ব্রহ্মা ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন হয়েছেন। ভগবদ্ গীতার দশম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব, শ্রী বিষ্ণুই হচ্ছে এই জড়জগতের সমস্ত প্রকাশের উৎস। যারা জানেন যে শ্রী বিষ্ণু হচ্ছেন সবকিছুর উৎস, যারা যারা সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে জানেন এবং যারা জানেন যে বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম আরাধ্য, তারা বৈষ্ণব রূপে শ্রী বিষ্ণুর আরাধনায় যুক্ত হন। বৈদিক মন্ত্র সেই কথা প্রতিপন্ন করেছে, ওং তদ বিষ্ণু পরমং পদম। জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে জানা, শ্রীমদ্ ভগবতেও সেই কথাই প্রতিপন্ন হয়েছে। শ্রী বিষ্ণুকে পরম আরাধ্য বস্তুরূপে না জেনে মূর্খ মানুষেরা এই জড়জগতে কত রকম আরাধনার বস্তু সৃষ্টি করে এবং তার ফলে তারা অধঃপতিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে এই কথাটা বুঝিয়েছে যে ভগবানের ভক্ত কারা হতে পারে, যারা বিষ্ণুকে সর্ব বা কৃষ্ণকে সবকিছুর মূল বলে জানেন। কিন্তু চতুষ কুমার এটা প্রথমে জানতে পারেনি, তারা হচ্ছে কি, তারা নির্বিশেষবাদী ছিল। কিন্তু যারা বৈষ্ণব হবে তারা, এই জন্য বৈদিক মন্ত্র এই কথা, ওম তদ বিষ্ণু পরম পদম, এই মন্ত্রটা কখন বলে, আমরা প্রতি আচমন করে লাস্টে এটা বলে মস্তকে সব মুছে দেয় না? এর জন্য সবকিছু ভগবানের পরম পদেই নিবিষ্ট আছে। 33 তৌ তু গিবার্ণ ঋষভ দুস্তরাত হরিলোকত হত শ্রিয় ব্রহ্মশাপাত অভূতাম বিগত স্ময়। অনুবাদ, কিন্তু দেবতাদের মধ্যে সৃষ্ট সেই দুজন দ্বারপাল ব্রহ্মশাপের ফলে সৌন্দর্য এবং তেজ হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক থেকে অধপতিত হলেন। তাহলে আমরা আর একটা জিনিস শিখলাম, আর একটা জিনিস ভাগবত থেকে জানলাম, যারা ব্রাহ্মণ বা বৈষ্ণবের চরণে অপরাধ করবে তাদের মধ্যে থেকে সৌন্দর্য স্ত্রী চলে যাবে, তেজ শক্তি চলে যাবে এবং বিষাদগ্রস্ত হয়ে পড়বে জীবন, এবং ভগবানের ধাম থেকে তারা অধপতিত হবে। বৈষ্ণব অপরাধের কত বড় ডেঞ্জারাস
যারা বৈষ্ণবকে অবজ্ঞা করে, বৈষ্ণবের কথাকে অবজ্ঞা করে, তার কি হবে? সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, হ্যাঁ না, তেজ হারিয়ে ফেলবে। তাদের মধ্যে যে ব্রহ্ম তেজ বা ভগবানের যে শক্তি, এর জন্য অনেকে বলে না প্রভু এখন আর আমি জপে টপে টেস্ট পাই না, আগে যে একটা তেজ আমার মধ্যে ছিল, তার মানে তখন বুঝতে হবে আপনার বৈষ্ণব অপরাধ হচ্ছে। এর জন্যই আপনি জপ করার আগের মতো তেজ বা সেই ইচ্ছা সেটা পাচ্ছেন না। এখানে তেজ বলতে অনেক রকমের তেজ, ইচ্ছার তেজ, একটা করার একটা প্রপেন্সিটি বা তেজ, সেই তেজ গুলো হারিয়ে যাবে যারা বৈষ্ণব অপরাধ করবে। আপনার মধ্যে থেকে ভগবত ভক্তি করার সমস্ত তেজ হারিয়ে যাবে। এরপর বিষাদগ্রস্ত, তার মানে আপনার জীবনটা একটা কি হয়ে যাবে, এত প্রবলেমেটিক হয়ে যাবে, আপনি সবসময় একটা টেনশন, বিষাদ, মনমরা, ডিপ্রেশনের মধ্যে থাকবেন যখন আপনার জীবনে বৈষ্ণব অপরাধ হবে। এবং ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক থেকে অধঃপতিত হলেন। তা আমাদের জীবনে বুঝতে হবে আমরা যেন কখনো ভুল করে হলো ব্রাহ্মণ বা বৈষ্ণবের চরণে অপরাধ না করি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মা। প্রণাম প্রভু। প্রণাম। আমরা আসলে আগে তো বৈষ্ণব অপরাধ কথাটাই জানতাম না, এখন তো আস্তে আস্তে জানতেছে, কিন্তু অলরেডি তো অনেক 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 এখনো মনে করে চলছি। এটা এখন ওটা, এখন ওটা আমরা আলোচনা করেছি না, যেটা হয়ে গেছে সেটা ফরগেট ইট। এখন আপনি যখন বুঝতেছেন, এখন আপনি রিফ্রেশ করুন, আপনার পূর্বেরটা কৃষ্ণ কনসিডারেশন করবে। কারণ ভগবানও জানে আমরা কলিহত জীব, আমাদের মধ্যে কি কলহ দোষের নিধি এক অস্তি, কলহ হচ্ছে কলিযুগস্য দোষের নিধি সাগর। এর জন্য আমরা যদি এখন কি কারেক্টিং হওয়ার চেষ্টা করি, ভগবান অপশন দেবে। কারণ ভগবান আমাদেরকে অপশন দেওয়ার জন্য বসে আছে, আমাদেরকে স্যাক্রিফাইস করার জন্য ভগবান বসে আছে। বাট ভগবান তত সময় আমাদের স্যাক্রিফাইস করবে যত সময় আমরা সিনসিয়ার হব। এজন্য যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ ডেড, ওটা চিন্তা করে লাভ, এখন আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে অনেক ভুল করেছি, ক্ষমা করে দিয়ে। কোনো ভুল হয়নি। হরে কৃষ্ণ। একটা কথা মনে রাখতে হবে, টু আর ইজ এ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে যে ভুল শুধরানোর পন্থাও ভগবান মানুষের জন্য রেখেছে। এর জন্য এখন যদি আমরা শুধরে চলি, তাহলে আর আমাদের ওই পূর্বের গুলো ভগবান ভগবান দেখবে যাক এখন সে সিরিয়াস হয়ে গেছে, বাদ দাও, পাস্ট ইজ ডেড, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন নতুন অ্যাকাউন্ট দেখ। অনুবাদ 34 নম্বর, সরি। তদা বিকুণ্ঠ ধীষণাত্মায় নিপত্তমনয় হাহাকার মহান আসীত বিমান অগ্রেষু পুত্রকা। অনুবাদ। তারপর জয় এবং বিজয় যখন ভগবানের ধাম থেকে পতিত হচ্ছিলেন, তখন অপূর্ব বিমানে উপবিষ্ট দেবতাদের কণ্ঠ থেকে মহা হাহাকার ধ্বনি উত্থিত হচ্ছিল। কেন? যে মারছে, এ তো এখন অসুর হয়ে যাচ্ছে, কি যে হবে, দুনিয়া তো শেষ করে দেবে। কারণ অসুররা তো প্রথমে সেই সাধু সন্তদের উপরে আগে অত্যাচার চালাবে, এর জন্য তারা হাহাকার করতে শুরু করেছে। জয় বিজয় যখন ভগবত ধাম থেকে পতিত হচ্ছিলেন, তখন অপূর্ব বিমানে উপবিষ্ট দেবতাদের কণ্ঠ থেকে মহা হাহাকার ধ্বনি উত্থিত হচ্ছিল। 35 নম্বর, তৌ এব হি অধুনা প্রাপ্ত পার্ষদ প্রবর হরে দিতে জঠর নিবিষ্টম কাশ্যপম তেজ উলন্নম। উলন্নম, সুন্দরেশ্বরী মাতাজি পড়ুন। প্রভু প্রণাম। প্রণাম মা। অনুবাদ। ব্রহ্মা বলতে লাগলেন, ভগবানের সেই দুইজন প্রধান দ্বারপাল
সম্প্রতি দ্বিতীয় গর্ভে প্রবেশ করে কশ্যপ মুনি শক্তিশালী বীর্যের দ্বারা আচ্ছাদিত হয়েছেন। তো ব্রহ্মা বললেন ভগবানের সেই দুজন প্রধান দ্বারপাল সম্প্রীতি দিতির গর্ভে প্রবেশ করে কশ্যপ মুনি শক্তিশালী বীর্যের দ্বারা আচ্ছাদিত হয়েছেন। প্রভুপাদের তাৎপর্য কি যায়, জীব কিভাবে মূলত বৈকুণ্ঠ লোক থেকে এসেছে এই জড়জগতের উপাদানের দ্বারা আবৃত হয়, এখানে তার স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে। জীব পিতার বীর্য আশ্রয় করে মাতার গর্ভে সঞ্চারিত হয় এবং মাতার ডিম্বকোষের সাহায্যে জীবের বিশেষ দেহ বিকশিত হয়। এই সূত্রে মনে রাখা উচিত যে কশ্যপ মুনি যখন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামক দুই পুত্রের গর্ভদান করেছিলেন তখন তার চিত্ত শান্ত ছিল না, তাই তিনি যে বীর্য স্থালন করেছিলেন তা অত্যন্ত শক্তিশালী ছিল এবং তার সঙ্গে ক্রোধ গুণ মিশ্রিত ছিল। এটি কি সিদ্ধান্ত করা যায় যে সন্তান উৎপাদনের সময় মন অত্যন্ত শান্ত এবং ভক্তিভাব পূর্ণ হওয়া উচিত, তাই সেই উদ্দেশ্য বৈদিক শাস্ত্রে গর্ভদান সংস্কারের কথা নির্দেশিত হয়েছে। পিতার চিত্ত যদি ধীর না থাকে তাহলে স্থলিত বীর্য উন্নত স্তরে হবে না, তার ফলে পিতা মাতা কর্তৃক উৎপন্ন জড়তত্ত্বে আবৃত জীব হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর মতন আসুরিক ভাবাপূর্ণ হবে। গর্ভদানের পদ্ধতি সাবধানতার সঙ্গে অধ্যয়ন করা উচিত, এটি একটি অত্যন্ত মহান বিজ্ঞান। হরে কৃষ্ণ। এজন্য প্রভুপাদ বলছে এটি একটি অত্যন্ত মহান বিজ্ঞান। কেন এই কথাটা হচ্ছে, এই সূত্র মনে রাখা উচিত, কশ্যপ মুনি যখন হিরণ্য পুত্রে গর্ভ নেয় তার চিত্ত শান্ত ছিল না। কেন কেন তার চিত্ত শান্ত ছিল না? এখানে দ্বিতীয় বলছে, তাই তিনি যে বীর্য স্খলন করেছিলেন তা অত্যন্ত শক্তিশালী ছিল, তার সঙ্গে ক্রোধ গুণ মিশ্রিত ছিল। কেন ক্রোধ গুণ? কি সে চায়নি ও সময় এই কাম ক্রিয়া করতে, কিন্তু তারপর তার স্ত্রী তাকে কি করেছিল, প্ররোচিত করেছিল, এর জন্য সে ভিতরে ভিতরে একটু কি ছিল, স্ত্রীর প্রতি ক্রোধ ছিল, স্ত্রীর প্রতি ক্রোধ ছিল। আরেকটা জিনিস বলছে তার চিত্ত শান্ত ছিল না। কেন? সে কামের দ্বারা আবার কি হয়েছিল, এক্সাইটেড ছিল। এর জন্য আমাদেরকে এর জন্য গুরুমাস বলছেন, যেদিন কেউ কনসেপ্ট করবে বা গর্ভদান করবে ওই দিন তাকে মিনিমাম কি করতে হবে, 50 লক্ষ মালা জপ করতে হবে, 1 লক্ষ না খালি, মানে 50 লক্ষ মতো মালা জপ করতে হবে সারাদিন, যাতে চিত্ত চেতনা শান্ত থাকে। তাহলে সেই পিতার বীর্য যদি শান্তভাবে আসে তখন তার জীবনে দৈব পুত্র হবে, মানে দেবতা গুণ সম্পন্ন সন্তান হবে, সে কন্যাই হোক বা মাতাই হোক, শান্ত থাকতে হবে। এর জন্য বলছে যে, কিন্তু সন্তান উৎপাদনের সময় মন শান্ত থাকা, এর থেকে সিদ্ধান্ত হয় সন্তান উৎপাদনের সময় মন শান্ত, অত্যন্ত শান্ত এবং ভক্তিপূর্ণ ভাব হওয়া উচিত। এটা কিভাবে হবে? ইট ইস ভেরি ডিফিকাল্ট সেই সময় মনকে শান্ত রাখা। একমাত্র যদি সে কি করে, ভক্তি যোগে থাকে, তখন সে কি করবে, তার মন শান্ত থাকবে। আপনি সারাদিন হরিনাম করুন, জপ করুন, ভগবত সেবা করুন, আপনি স্বাভাবিক প্রসাদ পান, তখন আপনার মন শান্ত হয়ে আপনি যখন এই জগতে কি বলে সন্তান আনার চিন্তা করে ভগবানকে গুরুকে প্রণাম করে যাবেন, তখন দেখবেন আপনার মধ্যে সেই মহাত্মার আত্মা আসবে, মহাত্মার আত্মা। কিন্তু যখন আপনি কামের দ্বারা পীড়িত হয়ে আপনি কি বলে এই কাজ করতে যাবেন, তখন আপনার মধ্যে আপনি জানবেন না কখন কি সন্তান আসছে না আসছে। এর জন্য শান্ত থাকা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এর জন্য পিতার চিত্ত যদি ধীর না থাকে তাহলে স্থলিত বীর্য উন্নত স্তরে হবে না, তার মানে উন্নত স্তর, এর জন্য শান্ত থাকতে হবে, যেন পুরুষকে ধীর স্থির হতে হবে। আর পুরুষ ধীর স্থির কিভাবে হবে,
যখন তার মধ্যে বৈদিক জ্ঞান টৈটম্বুর থাকবে। যে পুরুষের বৈদিক জ্ঞান কম তত স্থির হয় না, এজন্য কি হতে হবে, কি বলে, পুরুষকে বা স্বামীকে গুরু হতে হবে। গুরু মানে কি? গম্ভীর, শান্ত, বিনম্র, এগুলো হতে হবে। তার ফলে পিতা মাতা কর্তৃক উৎপন্ন জড়তত্ত্বে আবির্ভূত উন্নত হবে না। পিতার যদি ধীর না থাকে, তার ফলে পিতা মাতা কর্তৃক উৎপন্ন জড়তত্ত্বে আবৃত জীব হিরণ্যাক্ষর হিরণ্যকশিপুরের মতো কি হবে, আসুরিক ভাবাপন্ন হবে সন্তান। অনেকে বলে না, প্রভু কি করব আমার সন্তানটা আসুরিক, এটা তো দোষ তো সন্তানের না, দোষ তো আপনি যখন এই বাচ্চার বীজ প্রতিত করেছেন তখনই তো প্রবলেম ওখান থেকে শুরু করে দিয়েছেন। এখন ভগবানকে ডাকুন, ভগবান চাইলে কি না করতে পারে, কিন্তু সিডলিং খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে করতে হবে। এর জন্য প্রভুপাদ লিখেছেন, গর্ভধানের পদ্ধতি সাবধানতার সঙ্গে অধ্যয়ন করা উচিত, এটি একটি মহান বিজ্ঞান। এটা মহান বিজ্ঞান কেন? কারণ এর দ্বারা সমাজ, সংসার, পিতামাতার শান্তি, ভক্তি, এই সন্তানের দ্বারা পিণ্ডক্রিয়া, আপনার উদ্ধার, সবকিছু নির্ভর করে। এর জন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের এই কি গর্ভধান সংস্কার। কিন্তু এই বিদ্যা কোনো জায়গায় শিখায় না, এখন আরো বিদ্যা শিখায় কি করে, ইউ ক্যান ডু ইট দ্য সেক্স ফ্রি লাইফ, আপনি কিভাবে এই সমস্ত ক্রিয়াকর্ম করতে পারবেন, হ্যাঁ না? বাচ্চাকে যদি অ্যাটলিস্ট, এখন আধুনিক জগতে শিক্ষা কি হয়েছে, আমাদের যৌন শিক্ষার একটা চ্যাপ্টার, ধর্ম বই বাদ দিয়ে এগুলো। গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট বলছে ধর্ম পড়বে ঘরে, ওই স্কুলে পড়বে। অ্যাটলিস্ট যদি এটা শিখাতো, যে এটা শিখাতে হবে কিভাবে সুন্দর কি বলে সন্তান এই জগতে আনা যায়, সেই বিষয়ে যদি পড়াতে হলো তবেও একটু ভালো হতো। কলির কি প্রভাব, এর জন্য আমাদের অনেক চিন্তা। এর জন্য গরম মাথায় কোনো কিছুই ভালো হয় না, না সন্তান ভালো হবে, না আপনার কাজ ভালো হবে। এর জন্য ধীর স্থির থাকতে হবে। আর ধীর স্থিরতা কিভাবে আসবে, যত আপনি শাস্ত্র এবং ভক্তি করবেন। এজন্য যাদের মন অধৈর্য, প্রভুপাদ বলছে যারা জপে তারা প্রত্যেক দিন ভগবানের শৃঙ্গার করতে হবে। কারণ কি, ভগবানের শৃঙ্গার করতে গেলে আপনার মন শান্ত থাকবে। কেন, আপনি যখন একটা পিন দিয়ে আর একটা পিনের সঙ্গে সেটিং করবেন, একটা মালা দিয়ে আর একটা, এগুলো আপনাকে খুব ধ্যান দিয়ে করতে হবে। ভগবানকে যখন আপনি চন্দন দিয়ে কি বলে ডেকোরেশন করবেন, এগুলো করতে আপনার মন অনেকটা শান্ত করে করতে হবে। অধৈর্য এগুলো করতে পারবেন, ওই যে যারা বড় বড় বিগ্রহ দেখেন মায়াপুর বৃন্দাবনে, এসব তো ভগবানের শরীরের মধ্যে পিন ঢুকাতে হয় কাপড়ের মধ্যে। আর যারা অধৈর্য লোক তারা তো বারবার ভগবানের শরীরের মধ্যে পিঞ্চিং করে, এ তো অপরাধ। সেজন্য অনেক সাবধান থাকতে হয় যে এটা পাথরের মূর্তি না, ভগবান স্বয়ং, যদি পিন লাগে তাহলে ও আমার আজকে সারাদিন পিন দেবে। এজন্য অনেক সাবধানে ইয়ে করতে হয় যারা ড্রেসিং করে, বুঝতে পারছে, যারা গভীর চিন্তা সম্পন্ন ব্যক্তি। তারপর যারা এই রাধারানী বিগ্রহ যারা ইয়ে করে ড্রেসিং করে, সবাইরে রাধারানী বিগ্রহ ড্রেসিং করতে দেয় না, বিশেষ করে কাপড় পরান, যাদের চিন্তা শান্ত। আমাদের মন্দিরে আমাদের হেড পূজারি করে, আর একজন বয়স্ক প্রভু আছে। কারণ কোনো মতে যদি আপনার চিন্তা চলে যায় এই রাধারানীর বিগ্রহ দেখে খোলা অবস্থায় অন্যদিকে, তাহলে মুশকিল, তাহলে মুশকিল, বুঝতে পারছেন। এর জন্য আমাদের ধীর স্থির থাকতে হবে, শান্তি। ধীর স্থিরতা সব কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভক্তি করতে গেল, নাম করতে গেল, যা কিছু। 37 নম্বর, তয়র সুরয় অদ্য তেজসা যম অয়হিব আক্ষিপ্তম তেজ এতহি ভগবান তৎ বিধি
বিদিচ্ছতি বিদিচ্ছতি শিবি মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। অনুবাদ: সেই দুই অসুরের তেজের দ্বারা তোমাদের তেজ এখন তিরস্কৃত হওয়ার ফলে তোমরা ব্যাকগ্রাউন্ডে কেউ কথা বলছে তোকে বলুন ঠান্ডা থাকবে। সেই দুই অসুরের তেজের দ্বারা তোমাদের তেজ এখন তিরস্কৃত হওয়ার ফলে তোমরা বিচলিত হয়েছো। এর প্রতি বিধান করার শক্তি আমার নেই, কেননা ভগবানেরই ইচ্ছা ক্রমে এই সব কিছু হয়েছে। এখানে বলছে সেই দুই অসুরের তেজের দ্বারা তোমাদের তেজ এখন তিরস্কৃত হওয়ার ফলে, সেই দুই অসুরের দ্বারা তোমাদের তেজ এখন তিরস্কৃত হওয়ার পরে তোমরা বিচলিত হয়েছ, এর প্রতিবিধান করার শক্তি আমার নেই, কেননা ভগবানের ইচ্ছা কর্মে সবকিছু হচ্ছে। মানে ব্রহ্মার কাছে গিয়েছে না দেবতারা যে আপনি এর রোধ করেন, এই চারিদিকে অন্ধকার কেন? তখন ব্রহ্মা বলছে এটা ভগবানের ইচ্ছে হচ্ছে, এটা আমার দ্বারা সম্ভব না এটাকে বন্ধ করা। তাৎপর্য: জয় শিল জয়। যদিও পূর্বের জয় এবং বিজয় হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে অসুরে পরিণত হয়েছিল, কিন্তু জড় জগতে দেবতারা তাদের নিয়ন্ত্রণ করতে পারেননি, এবং তার ফলে ব্রহ্মা বলেছিলেন যে তারা যে উপদ্রব সৃষ্টি করেছিল তা প্রতিহত করার ক্ষমতা তার অথবা অন্য সমস্ত দেবতাদের ছিল না। পরমেশ্বর ভগবানের নির্দেশে তারা জড় জগতে এসেছিলেন, তাই শুধু ভগবানই পারেন এই উপদ্রব দূর করতে। পক্ষান্তরে বলা যায় যে যদিও জয় এবং বিজয় অসুর শরীর ধারণ করেছিল, তবুও তারা অন্য সকলের থেকে অধিক শক্তিশালী শালী ছিলেন, এবং তার ফলে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান যুদ্ধ করার বাসনা করেছিলেন, কেননা যুদ্ধ করার ইচ্ছা তার মধ্যে রয়েছে। তিনি সব কিছুরই ঈশ্বর, কিন্তু তিনি যখন যুদ্ধ করেন তখন তাকে অবশ্যই তার ভক্তের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাই তার ইচ্ছার ফলেই জয় এবং বিজয় কুমারগণ কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন। ভগবান তার দ্বারপালদের আদেশ দিয়েছিলেন জড় জগতে গিয়ে তার শত্রু হতে, যাতে তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারেন এবং তার আপন ভক্তের দ্বারা তার যুদ্ধ করার ইচ্ছা চরিতার্থ হয়। ব্রহ্মা দেবতাদের বলে এই কথাটার মধ্যে দিয়ে আমরা একটা শিক্ষা নিতে পারি কি, যদি আমাদের জীবনে কি মানে যে কোনো কিছু করতে হয় সেটা ভক্তদের সঙ্গে করতে হয়, আপনি যদি কারোর সঙ্গে কি বলে কথা কাটাকাটি করতে চান ভক্তদের সঙ্গে, তাহলে কি হবে, অ্যাটলিস্ট তারা বুঝবে। আপনি যদি জীবনে প্রেম করতে চান তাও ভক্তদের সঙ্গে, আপনি যদি কি বলে কারোর সঙ্গে ঘুরতে যেতে চান তাও ভক্তদের সঙ্গে। দেখুন ভগবান অভক্তকে চয়েস করেনি, অভক্তকে চয়েস করেনি কেন, আপনি ভক্ত সঙ্গে করলে অ্যাটলিস্ট আপনার কি হবে, ওই ভক্তই আপনার মুক্তির কারণ হবে, ওই ভক্তই আপনার মুক্তির কারণ হবে। ধরুন আপনি কোনো ভক্তের সঙ্গে ঝগড়া করে ফেলেছেন, এখন কি হবে, ওই ঝগড়ার ফলে আপনার উপরে ভগবান অ্যাকশন নিতে আসবে, আর ভগবান যখন অ্যাকশন নিবে তখন আপনার মুক্তির কারণ হবে। কিন্তু কি হবে, জড় জগতের মানুষের সঙ্গে করলে আমাদেরকে ভোগান্তি করতে হবে। এজন্য এর দ্বারা আমাদের বুঝতে হবে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া গুরু মহাজ যেরকম বলে আমার শরীরে কোনো অভক্তের রক্ত ঢুকাবে না, যারা ভক্ত তাদের। তারপরে ব্রহ্মা দেবতাদের বলেছিলেন যে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তারা বিচলিত হয়েছিলেন, তা ছিল পরমেশ্বর ভগবানের ইচ্ছা। তিনি তাদের বোঝাতে চেয়েছিলেন যে সেই দুইজন ভগবৎ পার্ষদ যদিও
অনু অসুর অসুর রূপে এসেছিলেন, তবুও তারা দেবতাদের থেকে অধিক শক্তিশালী ছিলেন এবং তাই তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারেননি। পরমেশ্বর ভগবানের কার্যকে অতিক্রম করতে পারে না। দেবতাদের এই উপদেশও দেওয়া হয়েছিল যে এই প্রসঙ্গে তারা যেন বিঘ্ন উৎপাদন না করার চেষ্টা না করেন, কেননা সেটি ছিল ভগবানের বিধান। তেমনি ভগবান যখন কাউকে এই জড়জগতে কোনো কার্য সম্পাদন করার আদেশ দেন, বিশেষ করে তার মহিমা প্রচারের, তখন কেউই তা প্রতিহত করতে পারে না। ভগবানের ইচ্ছা সর্ব অবস্থাতেই পূর্ণ হবে। আর তার মানে এর থেকে প্রভুপাদ এটা বুঝাতে চেয়েছেন, যেহেতু ভগবানের ইচ্ছায় এই জয় বিজয় এসেছে, তো অবশ্যই তাদের শক্তি দেবতাদের থেকেও বেশি হবে, কারণ তারা তো ভগবানের সঙ্গে ফাইটিং করবে না, সে তারা এজন্য সে তো সবসময় অল পাওয়ারফুল হয়, এজন্য প্রভুপাদ এই কথা বলছেন। তো ভগবানও যখন কাউকে এই জড়জগতে কোনো কার্য সম্পাদন করার জন্য পাঠায়, তখন তাকে এমন স্পেশাল শক্তি দেয় কেউ তাকে রুখে রাখতে পারে না, সে সামনে এগিয়ে যাবেই। এই জন্য ভগবানের উপরে যার কি বলে বিশ্বাস আছে বা ভগবানের দ্বারা যে কৃপা প্রাপ্ত বা কৃপা পৃষ্ঠ, তাকে কোনো বাধাই তাকে রুখতে পারবে না, সে জয়ের দ্বার কোঠায় গিয়ে পৌঁছাবেই। 37, বিশ্বস্য স্থিত লয় উদ্ভব হেতু আদ্য যোগ ঈশ্বর অপি দূরত্বয় যোগ মায়া মায়া ক্ষেমম বিধাসতি ক্ষণ ভগবাস্ত্রধীশ স্ত্রদাস্মি দিয় ব্রিমিষেন ক্রিয়া নিহাঠ। লীলাশ্বরী মা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মা। অনুবাদ: হে প্রিয় পুত্রগণ, ভগবান হচ্ছেন প্রকৃতির তিন গুণের নিয়ন্তা এবং তিনি বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ। তার আশ্চর্যজনক সৃজনী শক্তি যোগমায়াকে যোগেশ্বরেরাও সহজে বুঝতে পারেন না। সেই আদি পুরুষ ভগবানই কেবল আমাদের রক্ষা করতে পারেন। এই বিষয়ে চিন্তা করে তার কোন উদ্দেশ্য আমরা সাধন করতে পারবো? তাই ব্রহ্মাজি দেবতাদের বললেন, ভগবানের যোগমায়ার শক্তির দ্বারা তিনি এমন কিছু করতে পারেন যা আদি পুরুষ ভগবানই কেবল আমাদের রক্ষা করতে পারেন, আর কেউ না। তাই এই বিষয়ে চিন্তা করে আমরা কোনো মানে কি উদ্দেশ্য আমরা কোনো সাধন করতে পারবো না, যেহেতু কেউ ভগবানের দ্বারা আদিষ্ট বা ভগবানের দ্বারা কৃপা প্রাপ্ত, তাকে কোনোভাবে কিছু করতে পারবো না। একমাত্র এই সমস্যা থেকে সমাধানের উপায় কি? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা। তারপরে তাৎপর্য: জয় শিল প্রপাত। মানে এরপরে কি করবে ব্রহ্মাজি? এদেরকে নিয়ে যাবে, বলবে দেখো এই যে তো সম্ভব না, চলো আমরা ভগবানের কাছে যাই যে কি হবে। পরমেশ্বর ভগবান যখন কোনো কিছুর আয়োজন করেন, তখন আমাদের বিচারে তা প্রতিকূল বলে মনে হলেও সেই সম্বন্ধে কারো বিচলিত হওয়া উচিত নয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে কখনো কখনো আমরা দেখি যে কোনো শক্তিশালী প্রচারক নিহত হন অথবা তাকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, ঠিক যেমন হরিদাস ঠাকুরের হয়েছিল। তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত, যিনি ভগবানের ইচ্ছা অনুসারে ভগবানের মহিমা প্রচার করার জন্য এই জড়জগতে এসেছিলেন। কিন্তু মুসলমান কাজী 22 বাজারে বেত্রাঘাত করার মাধ্যমে তাকে দণ্ড দিয়েছিলেন। তেমনি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং প্রহ্লাদ মহারাজকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রিয় সখা পাণ্ডবদের রাজ্য হারাতে হয়েছিল।
তাদের পত্নীকে অপমান করা হয়েছিল এবং তাদের নানা রকম কঠোর দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল। এই সকল প্রতিকূলতার সম্মুখীন হতে দেখে ভক্তদের বিচলিত হওয়া উচিত নয়। পক্ষান্তরে বুঝতে হবে যে সেই সমস্ত ঘটনার পেছনে নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে। শ্রীমৎ ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে যে এই প্রকার প্রতিকূলতার দ্বারা ভগবত ভক্ত কখনো বিচলিত হন না। তার মানে এর থেকে তাহলে আমরা বুঝতে পারি, এই কথার মধ্যে দিয়ে প্রভুপাদ এটা বোঝাতে চেয়েছে, ভক্তের জীবনে যত ট্রিবুলেশন আসে কি না কেন, যত কি বলে সমস্যা দুঃখ কষ্টের যত লেহার আসুক, ভক্ত কখনো তার ভক্তি থেকে বিচ্যুত হয় না বা বিচলিত হয় না। তিনি চিন্তা করেন এটা নিশ্চয়ই ভগবান আমার ভক্তির ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এর জন্য ভক্ত কোনো অবস্থায় বিচলিত হবে না। বিচলিত করা হয় যারা আসুরিক ভাবাপন্ন, আর ভক্তরা সমস্ত পরিস্থিতিতে গুরু কৃষ্ণের উপরে ভরসা করে গুটি গুটি পায়ে চলতে থাকে। এজন্য ভগবান ভক্তের জীবনে বিভিন্ন প্রকার প্রবলেম সমস্যা সৃষ্টি করে, এটাই জগৎকে দেখাতে চায় কি আমার ভক্ত শত প্রতিকূল পরিবেশ সে অবিচল ভক্তিতে এবং ধীর এবং শান্ত, ধীর এবং শান্ত, এর জন্যই সে আমার সবচেয়ে প্রিয় ভক্ত। তা আমাদের এই কথার দ্বারা শিক্ষা নেওয়া উচিত, আমরা যখন ভক্তিতে আসব তখন ভগবান আমাদেরকে আমাদের দ্বারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সমস্যা প্রবলেম এগুলো আমাদের সামনে তুলে ধরবে তুলে ধরবে, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে ভগবানের মুখ উজ্জ্বল করতে হলে আমাদের কি করতে হবে, ঠান্ডা মাথায় বিচলিত না হয়ে আমাদের গুরু কৃষ্ণের উপরে ভরসা করে ভক্তি চালিয়ে যেতে হবে, তাহলে ভগবান আমাদের সমস্যাগুলো সমাধান করে দেবে। ভগবত ভক্ত এমনকি প্রতিকূল অবস্থাকেও ভগবানের কৃপা বলে মনে করেন। প্রতিকূল অবস্থাতেও যিনি ভগবানের সেবা করতে থাকেন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তিনি অবশ্যই ভগবত ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। হরি বল, তাহলে আশ্বস্ত নেন, প্রভুপাদ বলেছে কি, ভগবান আশ্বস্ত করেছেন কি, যে প্রতিকূল অবস্থাতেও যিনি ভগবানের সেবা করে থাকেন, তাহলে যারা প্রতিকূল অবস্থার মধ্যে যত সমস্যার মধ্যে যারা যে যত বেশি কঠিন সমস্যার মধ্যে ভক্তি করবে ভগবানের সেবা করবে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম ফিরে যাবে অবশ্যই, সেটা শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাদের মুখ থেকে কথা। তার মানে যে যত সমস্যার মধ্যে থেকে ভক্তি করবে ভগবান তার উপরে তত বেশি কৃপা করবে, আর যে কি বলে কমফোর্টের মধ্যে ভক্তি করতে চাইবে ও কোনোদিন ভগবত ধাম ইজিলি যেতে পারবে না, এজন্য প্রতিকূলতার মধ্যে দিয়ে ভক্তি চালিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবনের কি সংকল্প নিতে হবে। তারপরে যারা অনুকূল পরিবেশে ভক্তি করছে তাদের গতি তাহলে তাদের ইট উইল টেকস এ টাইম ট্রিবুলেশনের মধ্যে নেবে, তারা তাদের যেতে লেট হবে, কারণ কি আপনাকে প্রতিকূলতার মধ্যে ফেলবি, মনে করতে হবে যাকে কি বলে অনুকূলের মধ্যে ভক্তি করাচ্ছে কিন্তু প্রতিকূলতা হয়নি তাকে এখন তরি ভগবান রাস্তায় এনেছে, বাট কি বলে ভিসা পাসপোর্ট দিয়েছে কিন্তু ভিসা দেয়নি, ভিসা দেওয়ার আগে ট্রিবুলেশন শুরু হয়ে যাবে, ট্রিবুলেশন প্রবলেমের মধ্যে ফেলবি ভগবান, কারণ ও প্রবলেমে দেখবে ও আগে দেখবে আপনার ধৈর্য কত, গোলক বৃন্দাবনে যাওয়ার আগে সবচেয়ে একটা ভালো করে স্ক্যানিং করে দেখবে সে হচ্ছে আপনার মধ্যে ধৈর্যটা কত, কারণ আমরা এই জগতে অধৈর্য হিংসা এগুলো ভগবান ভালো করে স্ক্যানিং করে। তারপরে ব্রহ্মা দেবতাদের আশ্বাস দিয়েছিলেন যে সেই অন্ধকার পরিস্থিতির সৃষ্টি কিভাবে হয়েছিল সেই সম্বন্ধে আলোচনা করার কোনো প্রয়োজন নেই,
যেহেতু প্রকৃতপক্ষে এটি ছিল পরমেশ্বর ভগবানের বিধান। ব্রহ্মা সেই কথা জানতেন। ভগবানের মহান ভক্ত হওয়ার ফলে ভগবানের পরিকল্পনা বোঝা তার পক্ষে সম্ভব ছিল। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ নামক ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মা দেবতাদের আশ্বস্ত, সেই অন্ধকার পরিস্থিতি কিভাবে সৃষ্টি করছে ওসির নিয়ে চিন্তা করার, কারণ এটা ভগবানের বিধান। এখন কিভাবে ওটা অন্ধকার হয়েছে এই হয়েছে ওটা নিয়ে আমাদের চিন্তা না, আমাদের চিন্তা হচ্ছে ভগবানের এই লীলার মধ্যে দিয়ে, এই জিনিসের মধ্যে দিয়ে কি শিক্ষা দিতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের বিধান। কারণ ওটা ভগবানের ইচ্ছা, সে অন্ধকার করে ফেলতে পারে, আলো করে ফেলতে পারে। এই কথার মধ্যে প্রভুপাদ এটা বুঝিয়েছে, আমাদের কোন জিনিসকে নিয়ে চিন্তা না করে ওই জিনিসের থেকে কি শিক্ষা ভগবান আমাদেরকে দিতে চাচ্ছে সেই জিনিসটা আমাদেরকে নিতে হবে। কোন জিনিস কেন হচ্ছে ওটা চিন্তা না করে ওই জিনিস এইটা হওয়ার মধ্যে দিয়ে আমাকে কি শিক্ষা দিচ্ছে ভগবান সেইটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ না, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আরো ভক্তিতে স্ট্রং হতে পারবো, আগে বাড়াতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের ভাগবতমের তৃতীয় স্কন্ধের প্রথম ভাগ সমাপ্ত হলো, কালকে আমরা একাদশী থেকে দ্বিতীয় ভাগ শুরু করব, তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ শুরু করব। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। সবাই কালকে ভাগবতমের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় পার্ট বের করে নিয়ে আসবে। সর্বেশ্বরী মা পরন্ত ইয়ে কালকে পুত্রদা একাদশীর মহিমা। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। প্রণাম। পুত্রদা একাদশী, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই, এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে শুক্রতুমার নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তা কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্তি উল্লেখ আছে তা পুত্র বিনে পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রপাক, রাজধ্বংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল, তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম
করলেন। মণিগণ রাজাকে বললেন, এরা মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য বা এখানে সমবেত হয়েছেন। মণিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, পুত্রদান বলেই এই একাদশীর নাম পুত্রদা, পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র নামক অধীর কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের সাথে দেখা হয়ে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্র একাদশী তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সস্বাদী সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। মহারাজ, এ ব্রত সকলেই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে, তার পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, কালকে আপনারা সবাই সুন্দর করে এই পুত্রদা একাদশী করেন। এখানে সবারই কিভাবে সন্তান এখন হয়ে গেছে, এখন আপনারা আপনাদের যে সন্তান আছে বা কন্যা আছে তার পারমার্থিক মঙ্গলের জন্য খুব ভালো করে একাদশী করুন, আর খুব বেশি করে হরিনাম করুন। কারণ আমাদের গুরু মহারাজের পজিটিভ ধরা পড়েছে, গোপাল কৃষ্ণ মহারাজের পজিটিভ ধরা পড়েছে, লোকনাথ মহারাজের পজিটিভ ধরা পড়েছে। এজন্য গুরু মহারাজ কালকে 3 ঘন্টা রাত্রে ঘুমাতে পারেনি, কফ জমে গেছে, ওনার খুব কষ্ট হচ্ছে। এজন্য আমরা একাদশীতে আমাদের তো পুত্র দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ভগবত ভক্তকে, মহাত্মাদের জীবনে দরকার, তাদের কি মানে পুত্র বা তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাওয়াটা হচ্ছে আমাদের জীবনে বড়। এজন্য আমাদের ইসকনের সন্ন্যাসী বর্গের ইন্দ্রদম্ব মহারাজ অনেকেই এফেক্টেড, এর জন্য আমরা একাদশী তিথিতে অধিক সংখ্যক মহাত্মাদের জন্য নাম ভজন করে ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে এই সমস্ত মহাত্মারা আরো আমাদের জীবনে থেকে আরো তাদের অমীয় শিক্ষা দিক নির্দেশনার মাধ্যমে আমরা ভক্তি করতে পারি, এই প্রার্থনা আমাদের করতে হবে একাদশী তিথিতে। ঠিক আছে, সবাই কালকে অধিক সংখ্যক নাম জপ করবেন, মহাত্মাদের কি বলে শারীরিক সুস্থতা, যদি ওনারা ভগবানের জন ওনাদের ভগবান দেখবে, কিন্তু বৈষ্ণবের জন্য আমরা কিছু করলে এতে আমাদের পারমার্থিক মঙ্গল হবে, এই জন্য আমাদের করা উচিত। ঠিক আছে, সকল ভক্তের পারমার্থিক আধ্যাত্মিক শারীরিক মানসিক পারমার্থিক কল্যাণের জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নৃসিংহা শ্রী নৃসিংহা, জয় জয় শ্রী নৃসিংহা প্রহ্লাদেশ, জয় পদ্ম মুখ পদ্ম বৃঙ্গম, উগ্রম বিরাম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতো মুখম, নৃসিংহাভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমাম, হরি ওম তৎসত। তো আমাদের খুব মানে কি বলে শ্রদ্ধেয়, আমাদের গত সপ্তাহে আমাদের কি বলে
কি যেন নাম আমাদের কোন মাতাজি যেন গত সপ্তাহে আমাদের রান্না দেখিয়েছে, তনুশ্রী মাতাজি, আমাদের কাশীনাথ প্রভুর সহধর্মিনী তনুশ্রী মাতাজি, এবং আমাদের প্রমীলা মাতাজি। প্রমীলা মাতাজি কে কোভিডে ধরেছে মায়াপুর থেকে আসার পরে, আর তনুশ্রী মাতাজিরও শরীরটা বেশি ভালো না, জ্বর কাশ। ওনাদের শারীরিক সুস্থতা জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ। এবং আমাদের কি বলে সোনালী ধর মাতাজির বাবার শরীর জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়। প্রমীলা মাতাজি তনুশ্রী মাতাজির খুব দ্রুত সুস্থতা লাভ কি যায়, কারণ এরা দুজনে খুবই সতীর্থ ভক্ত, প্রত্যেক দিন ক্লাস শোনে, প্রত্যেক দিন প্রশ্নের উত্তর দেয় এবং বিনম্র ভক্ত। আপনারা ওনাদেরকেও আপনাদের প্রার্থনার মধ্যে রাখবেন, ঠিক আছে? বিশেষ করে কালকে গুরু মহারাজের জন্য আপনারা বিশেষভাবে নরসিংহদেবের কাছে 108টা তুলসী দিবেন, অধিক সংখ্যক গুরু মহারাজের জন্য 1 লক্ষ মালা জপের চেষ্টা করবেন। এতে কারণে আজকে আমরা চৈতন্য চরিতামৃতে বলছিলাম যে আমাদের ভক্তি জীবনে প্রগতি নির্ভর করছে গুরুর সন্তুষ্টি বিধানের উপরে। গুরু যে আমাদের জন্য আজীবনটা প্রার্থনা করেছে, আমাদের উচিত এখন তার জন্য প্রার্থনা করার সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? আমার কোনো শব্দ বা আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্প তরুভ্যর্থ কৃপা সিন্ধু বৈ পতিতানং পাবনে বৈষ্ণব আনন্দ করি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি যায়, শিল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, এই কামনা করে আজকের আমাদের ভাগবতীয় ক্লাস এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধীশ, হরে কৃষ্ণ বাবু প্রণাম 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 প্রণাম।